নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনারা অনেকেই আপনাদের পরিবারের ফ্যামিলিতে বা হতে পারে আপনাদের নিজেদেরই অনেকেই বয়স্ক ভাতা বা বিধবা ভাতার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন। তো বন্ধুরা, কিন্তু বিরাট বড় সুখবর বেরিয়ে আসছে। তো প্রচুর মানুষের নাম কিন্তু লিস্টটা চলে এসেছে এবং 1,000 টাকা করে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই অক্টোবর মাসের যে টাকা, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ একেবারে লাইভ দেখাবো যে আপনাদের নাম এসেছে কি না, সেটা আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমেই চেক করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে চেক করতে পারবেন, তো তার সম্পূর্ণ আপডেট থাকছে এই ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে একেবারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে ভিডিওটিতে যাবার পূর্বে রয়েছে একটি ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন এবং এই ভিডিওটি নতুন দেখছেন, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের লেটেস্ট ইনফরমেশানগুলি পাওয়ার জন্য অবশ্যই অল নোটিফিকেশানটিকে অন করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা আপনাদের মোবাইল ফোনের সাহায্যেই চেক করতে পারবেন যে এই মাসে কত মানুষের নাম বয়স্ক ভাতা বিধবা ভাতার লিস্টে চলে এসেছে। আপনাদের পঞ্চায়েতের অধীনে কতজনের নাম এসছে আপনারা কিন্তু সেটা দেখতে পারবেন, টাকা ঢুকে গেছে কি না সেটাও দেখতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য যেটি করতে হবে, আপনারা আপনাদের ফোনের থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজারে গিয়ে আপনারা টাইপ করবেন NSAP, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি টাইপ করেছি NSAP। এই লেখাটি আপনারা টাইপ করে আপনারা সার্চ করবেন। সার্চ করে মাত্র একটি নতুন পেজ আমাদের সামনে খুলে যাবে। প্রথমেই যে ওয়েবসাইটটি আপনার সামনে শো হবে, NSAP.NIC.IN, এই ওয়েবসাইটটির উপরে ক্লিক করবেন। ক্লিক করে মাত্র এই পেজটি কিন্তু আপনার সামনে খুলে যাবে। এবারে আপনারা যেটা করবেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা পেজটি খুলে গিয়েছে, তো এখানে একটি পপ আপ শো হবে। তো ডান দিকে ক্রস মার্ক অপশানটিতে ক্লিক করে এইটা আপনারা পপ আপটিকে কী করবেন, সরিয়ে দেবেন। তো আমরা সরিয়ে দিলাম। এবারে এখানে দেখুন বন্ধুরা, বাঁদিকে দেখুন একটি 3 ডট নীল কালারের দেখতে পাচ্ছেন বার দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিই মার্ক করে, দেখতে পাচ্ছেন। তো কী করবেন, এই 3 ডট অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার মতো এখানে বেশ কিছু অপশান খুলে যাবে। এখান থেকে যে অপশানটি আপনারা চুজ করবেন রিপোর্টস, তো আপনারা রিপোর্টস অপশানটিতে কী করবেন, চুজ করবেন। রিপোর্টস অপশানটিতে ক্লিক করে মাত্র একটি নতুন পেজ আপনার সামনে প্রদর্শিত হবে। দেখতে পাচ্ছেন বন্ধু, একটি নতুন পেজ আপনার সামনে চলে এসেছে। এখান থেকে আপনারা দেখতে পাবেন লিস্ট অফ রিপোর্টস, তো এখান থেকে 3টে অপশান শো হবে। লিস্ট অফ রিপোর্টসের ভেতরে ন্যাশনাল ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এবং স্টেট ড্যাশবোর্ড, তো আপনারা কী করবেন, এই স্টেট ড্যাশবোর্ড অপশানটিতে ক্লিক করবেন। তো এবারে নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। তো এখান থেকে বেশ কিছু তথ্য আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে জেলার নাম, আপনি কোন স্কিমের ব্যাপারে দেখতে চাইছেন সেই স্কিমটা এখান থেকে চুজ করতে হবে। তো এবারে কী করবেন, এখান থেকে আমরা স্টেটে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল একবার শেষের দিকে আছে আমরা বেছে নেব। যারা অসম বা ত্রিপুরা থেকে দেখছেন, তো তারা অসম বা ত্রিপুরা আপনার যে রাজ্য হবে সেটা এখান থেকে চুজ করে নেবেন। এবারে স্কিম বাটনটা ক্লিক করবেন। ক্লিক করে দেখুন বন্ধুরা, এখানে বেশ কিছু অনেকগুলো কিন্তু স্কিম আছে, তো আপনাদের এবার দেখিয়ে দিই। প্রথমে দেখুন লেখা আছে IGNOAPS, এটা হচ্ছে ওল্ড এজ, যারা বয়স্ক ভাতা দেখতে চাইছেন তারা প্রথম অপশানটাতে ক্লিক করবেন। আর যারা বিধবা ভাতা দেখতে চাইছেন, দেখুন 3 নম্বর একটা অপশান শো হচ্ছে IGNWPS, দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই, এটা হচ্ছে উইডো পেনশন। তো যারা বিধবা ভাতা দেখতে চাইছেন, তো তারা এই উইডো পেনশন অর্থাৎ WPS অপশানটিতে ক্লিক করবেন। আর যারা বয়স্ক ভাতা দেখতে চাইছেন, OAPS এই অপশানটিতে ক্লিক করবেন। তো আমি আপনাদের এখানে বিধবা ভাতা অপশানটি দেখাচ্ছি, তো আমি এখানে WPS অপশানটি ক্লিক করলাম, অর্থাৎ IGNWPS। এবার নিচের দিকে দেখুন একটা ক্যাপচা কোড আছে, এই ক্যাপচা কোডটি আপনি দেখে দেখে টাইপ করে দেবেন। তো আমি কী করবো, ক্যাপচা কোডটি এখানে দেখে দেখে আমি টাইপ করে দেবো। তো ক্যাপচা কোডটি দেখে দেখে আমি এখানে কী করছি, দেখতে পাচ্ছেন যে ক্যাপচা কোডটি আছে, দেখে দেখে আপনারা টাইপ করে দেবেন। ক্যাপচা কোড যদি বুঝতে অসুবিধা হয়, এখানে এই সবুজ কালারের চক্র অপশানটিতে ক্লিক করবেন, এখানে একটি নতুন ক্যাপচা কোড শো হবে। তো এবারে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করা মাত্র এবারে কি হচ্ছে, দিকে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বেছে নিয়েছি ওয়েস্ট বেঙ্গল। এবার ওয়েস্ট বেঙ্গলে দেখুন, এখানে সমস্ত কিন্তু ডিস্ট্রিক্টের লিস্ট দেখতে পাচ্ছেন চলে এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন 1, 2, 3 করে সম্পূর্ণ যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে এই রাজ্যের, তো 23টা দেখতে পাচ্ছেন, তো সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনাদের যেটি করতে হবে, আপনারা যে জেলার বাসিন্দা সেই জেলা এখান থেকে চুজ করবেন, সেই জেলাটির উপরে টাচ করবেন, করা মাত্র কিন্তু সেই জেলাটি লিস্ট ওপেন হবে। তো আমরা এখানে
প্রথমে যে জেলাটি রয়েছে দেখতে পাচ্ছি নর্থ চব্বিশ পরগনা, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করে মাত্র এই এই জেলাটির ভেতরে যে সমস্ত সাব ডিস্ট্রিক্ট রয়েছে, ব্লক রয়েছে, তো সেই ব্লক সাব ডিস্ট্রিক্টগুলো চলে এসেছে। তো এবারে আপনার যে ব্লক হবে বা যে সাব ডিস্ট্রিক্ট বা যে মিউনিসিপ্যালিটি আন্ডারে হবে, তো সেটা আপনার এখান থেকে চুজ করবেন। আমি এখান থেকে জাস্ট এই আমডাঙা এটা চুজ করলাম। এবারে দেখুন ওই ব্লকের আন্ডারে যতগুলো পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তো সেটা চলে আসবে। এবারে আপনার যে পঞ্চায়েতের বাসিন্দা সেটা চুজ করবেন, তো সে তার উপরে ক্লিক করবেন। তো ক্লিক করে মাত্র ওই পঞ্চায়েতের আন্ডারে কতজন মানুষের নাম এসছে তার লিস্ট দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিন্তু বেরিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তাদের সম্পূর্ণ লিস্ট বেরিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এবারে কী করবেন আপনারা, এইখানে আপনাদের নামটি খুঁজে বের করবেন। এখানে কিন্তু প্রচুর নাম আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা 175টি নাম এখানে রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে এত নাম কী করে খুঁজবেন, সহজ ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনারা আপনাদের নামটি লিখে দেবেন, অর্থাৎ যার নাম খুঁজতে চাইছেন তো তার নামটি এখানে লিখে দেবেন, দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। তার নাম যদি লিস্টে এসে থাকে তো তার নামটি অবশ্যই দেখিয়ে দেবে এবং তার অ্যাকাউন্টে টাকা গেছে কি না সেটাও দেখিয়ে দেবে। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, এইভাবে এই প্রসেসে আপনারা বয়স্ক ভাতা বিধবা ভাতার লিস্ট চেক করে দেখুন আপনাদের নাম এসেছে কি না, যারা দুবার সরকার ক্যাম্পে আবেদন করেছিলেন বা ব্লক অফিসে আবেদন করেছিলেন, তো প্রত্যেকেরই কিন্তু নাম চলে এসেছে। তাই দেরি না করে এখনই চেক করে দেখে নিন।